ভাই আরিফ হাসান আপনি লিখেছেন, 31st নাইটে আতশবাজির কারণে যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণের দায় কাদের, কেউ মারা গেলে বা কারো ঘরবাড়ি পুড়ে গেলে দায় কার? সন্দেহ নেই যারা এই আতশবাজি করেছে তাদেরই দায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ভদ্রমহিলা নেকাব পরে পর্দা মেনটেন করে তিনি প্লাস্টিকের কারখানা গড়ে তুলেছেন, তিল তিল করে তিনি তার একটা ব্যবসা প্রতিষ্ঠানকে গড়ে তুলেছেন। একজন নারী উদ্যোক্তা, তার সেই প্লাস্টিকের কারখানার প্লাস্টিকগুলো তিনি বিক্রি করেছেন এবং সেগুলো ডেলিভারির আগ মুহূর্তে পুড়ে শেষ হয়ে গেছে এই ফানুসের আগুনে। এই আগুন সেখানে গিয়ে পড়ার পর সবগুলো পুড়ে ছাই হয়েছে, তার স্বপ্ন শেষ হয়ে গেল। কিন্তু এর দায় কেউ এখনও পর্যন্ত নিয়েছে বলে আমাদের জানা নেই, অথচ কারো না কারো ফানুসে আগুন সেখানে গিয়ে পড়েছে। একটি ভিডিও ফুটেজ আমি দেখেছি যে একজন ছেলে ফানুস উড়িয়েছেন, তার সাথে আরও কয়েকজন বন্ধুবান্ধব আছেন, সে ফানুসটি গিয়ে আরেকজনের বাড়িতে গিয়ে পড়েছে এবং সেখানে কিছু একটা জ্বালিয়ে দিয়েছে এবং এটা দেখে তারা হা হা করে হো হো করে হাসছে। কি উৎকট, কি নোংরা এবং কি পরিমাণ বর্বর হাসি আপনি চিন্তা করতে পারেন? এ যদি হয় আমাদের যুবকদের অবস্থা এবং এটাকে যারা অ্যাপ্রিসিয়েট করছি, এটাকে যারা আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি, তারা আমাদের এই দেশ, এই জাতি এবং এই সমাজ, এই সমাজের মানুষ এবং তরুণ প্রজন্ম এবং আমাদের সকলের ক্ষতি সাধন করছে। আমি তাদেরকে শত্রু বলতে চাচ্ছি না, তারা অর্বাচীনতার কারণে অথবা তাদের কোনো অসৎ উদ্দেশ্যের কারণে তারা আমাদের ক্ষতি সাধন করেই যাচ্ছে। অতএব এগুলোর দায়িত্ব সেই ব্যক্তির যার আগুনে গুঁড়িয়ে গিয়ে সেটা পড়েছে, এটা খুঁজে বের করে তাকে বিচারের আওতায় আনার যে ন্যূনতম প্রচেষ্টা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অথচ ইসলামী শরিয়া অনুযায়ী কারোর কোনো ক্ষতির জন্য যিনি দায়ী থাকবেন তাকে অবশ্যই সে দায় বহন করতেই হবে। আমাদের সমাজে এরকম অনেক মৃত্যু হয়, অনেক দুর্ঘটনা হয় যেগুলোর জন্য যারা স্পষ্ট এবং প্রত্যক্ষভাবে দায়ী তাদেরকে আপনার কোনোভাবে তাদের কাছ থেকে তাদেরকে দায় নিতে বাধ্য করা হয় না। অথচ ইসলাম বলে একজন মানুষ, একজন প্রাণীর মৃত্যু সেটা বৃথা যেতে পারে না, কোনো অবস্থাতেই বৃথা যেতে পারে না। তার কোনো না কোনোভাবে কোনো না কোনো ব্যক্তির উপরে দায় বর্তাবেই বর্তাবে এবং সে দায় বহন করতেই হবে। আমরা জানি যে দৈনিক প্রথম আলো সহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে উঠে এসেছে একটা শিশু এই বিকট আওয়াজে 12:01 এই আপনার উন্মাদনা এবং এই নোংরা উল্লাসের কারণে বিকট যে আওয়াজ হয়েছিল সে আওয়াজে আতশবাজির সময় এবং পটকা ফুটানোর সময় একটা বাচ্চা সে ভয়ে কেঁপে উঠেছে এবং এরপরে মৃত্যুবরণ করেছে। এর কি দায় কোনো মানুষ বহন করবে না? কত মানুষের ঘুমের ডিস্টার্ব হয়েছে, কত মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে না। এ কোন আনন্দ, এ কোন উল্লাস, যে উল্লাস আশপাশে মানুষকে ঘুমোতে দেয় না, ডিস্টার্ব করে, যে উল্লাস আপনার উল্লাস আমাকে কষ্ট দেয়, এটা কোন উল্লাস? এটা তো কোনো মানুষ উল্লাস হতে পারে না। এটা কী ধরনের আপনার অসভ্যতা হতে পারে, কী ধরনের নোংরামো হতে পারে? এই নৃশংস উল্লাস থেকে আল্লাহ তারা আমাদেরকে বাঁচিয়ে রাখুন। এর দায় অবশ্যই সংশ্লিষ্ট মহলের, যাদের আগুনে সেগুলোকে পুড়েছে তাদেরকে সে দায় এবং ক্ষতিপূরণ দিতে বাধ্য করা উচিত।